গল্পটি বিশ্বশ্রেষ্ঠ ভূত সমগ্র কর্তৃক গৃহীত, বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ সেলস। এই গল্পের স্থান কাল সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এবং যদি তা থেকে থাকে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আপনাদের জন্য অমিতাভ বসুর লেখা দোলনা। অমিতাভ বসুর জন্ম ও বেড়ে ওঠা সবই দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া গ্রামে। কর্মসূত্রে দেশত্যাগী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাগমন, লেখালেখি সব বরাবরই, শঙ্খ নামে পত্রিকা সম্পাদনের ভার ছিল তার উপর। তবে অবসর জীবনে চুটিয়ে লেখালেখির সেই শখ পূর্ণ হয়েছে তার উল্লেখযোগ্য কিছু লেখনীর মধ্য দিয়ে, যেমন মাতৃশক্তি, উৎসব, সাংবাদিক ইত্যাদি প্রকাশিত গ্রন্থ, 151টি রবীন্দ্রসঙ্গীতের ইংরাজি অনুবাদ, লিরিক্স অফ লাভ ইত্যাদি রচিত। আজকের গল্পপাঠে রাজু অঙ্কল, গৌরভ শান্তনু, করবি কাকলি, অনন্ত ঘোষ অয়ন, স্বপন ও অজয়ের চরিত্রে স্বপন, ভৃত্য ও অভয়ের চরিত্রে বাবলু, মিসেস বোস শ্রীলেখা এবং গীতার ভূমিকায় মৃত্তিকা, দোকানদারের চরিত্রে আমি রাজদীপ। তো শুরু হচ্ছে আজকের গল্প ভূতুরে দোলনা প্রথম পর্ব। গৌরব আর করবীর ছোট্ট একটা সংসার, বলা ভালো ওদের শান্তির নীড়। গৌরব ভালো চাকরি করে, অফিস থেকে সারাক্ষণ গাড়ি পায়, ফোন পায়, ফ্ল্যাট সবই অফিসেরই। আর করবি, ওর ছবি আঁকার নেশা আছে, মাঝে মধ্যে গান টান একটু আধটু করে, দু চারখানা রবীন্দ্রসঙ্গীত সে ভালোই গায়। আর অফিস থেকে ফিরে রাতের খাওয়া দাওয়ার পরে বাইরের ঝোলানো বারান্দায় বসে কৌরব করবির একটা রবীন্দ্রসঙ্গীত অন্তত শুনবেই। কৌরব বলে, সারাদিনের শেষে এই সময়টুকুই কেবল পার্থিব গণ্ডি থেকে সামান্য মুক্তি। সব মিলিয়ে তাই কৌরব আর করবীর একটা মিষ্টি ছোট্ট সংসার। আর এই সংসারে সম্প্রীতি আরও একজন এসেছে, সে ওদেরই ছেলে বান্টি। বান্টির বয়স এখন 3 মাস। কদিন থেকেই করবী কৌরবকে বলছে, এই শুনছো? বলো। বান্টির জন্য একটা দোলনা কিনে আনবে। দোলনা? এখনো? কি বলছো তুমি, এটাই তো দোল খাওয়ার বয়স। বান্টি দোলনায় দোল খাবে, কখনো ঘুমাবে, কখনো কাঁদবে, কখনো বা দোলনায় শুয়ে হাসবে, দেখবে সে এক স্বর্গীয় রোমাঞ্চ। শোনো না, দোলনা কিন্তু বান্টির জন্য, তাই আমার এক্ষুনি চাই। বেশ, দেখি আজই যদি অফিস থেকে ফেরার পথে সময় করতে পারি তাহলে বান্টির জন্য দোলনা নিয়ে আসবো। না না, সেটি হচ্ছে না, আমিও তোমার সঙ্গে যাব। বান্টির দোলনা আমি নিজে, মানে আমরা দুজনে একসঙ্গে পছন্দ করে কিনব। ঠিক আছে, তাহলে আর 2টো দিন অপেক্ষা করো। আজ বৃহস্পতিবার, সামনের শনিবার তুমি 2টো নাগাদ আমার অফিসে চলে আসবে। তারপর দুজনে বেরিয়ে পছন্দ মতো বান্টির জন্য দোলনা কিনে নেব, কারণ এর আগে আমার সময় হয়ে উঠবে না। হ্যাঁ, সেই ভালো, শনিবারই তাহলে যাওয়া হবে। সেই কথা মতো শনিবার নির্ধারিত সময়ে করবি কৌরবের অফিসে এলো, এবং এরপর ওরা দুজনে দোলনা কিনতে বেরুলো বউবাজারে। অনেক ভালো ভালো সব ফার্নিচারের দোকান আছে, ওরা তাই বউবাজারে এলো। এখানে এসে প্রথমেই যে দোকানে ঢুকলো ওদের একটি দোলনা ভারী পছন্দও হলো। এক কথায় দোলনাটি অপূর্ব। তবু করবি কৌরবকে বলে, চলো না আর অন্য কোনো দোকান ঘুরে দেখি, যদি আরও ভালো কিছু পেয়ে যাই, আর না পেলে এটা তো আছেই। তা এর চাইতে সুন্দর দোলনা আর কি পাবে? তা যখন যেতেই চাইছো চলো। এরপর ওরা আরও অনেক দোকান দেখল, কিন্তু না, প্রথম যে দোকানে দোলনা দেখেছে তার ধারে কাছে কোনো দোলনাই আসে না। তাই ওরা আবার প্রথম দোকানেই ফিরে এলো। দোকানের মালিক ভদ্রলোক ওদের দেখে বলেন, আমি জানতাম এর চেয়ে ভালো এবং সুন্দর দোলনা আপনারা কোথাও পাবেন না, কারণ এই দোলনার যে ডিজাইন, এটা যে ভদ্রলোক কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা আমি জানি না। আমি এ লাইনে আজ 32 বছর আছি, এমন ডিজাইন আমি এর আগে কখনো করিনি।
অবশ্য শেষ পর্যন্ত ওরা দোলনাটা নিতে পারেনি। আচ্ছা, ওরা মানে? এরা মানে যারা দোলনাটার অর্ডার দিয়েছিলেন, তারাও আপনাদের মতো স্বামী স্ত্রীতেই এসেছিলেন। আর ওরাও খুব শৌখিন, নয়তো বুঝতেই পারছেন এমন ডিজাইনের দোলনা হাজারে একটাও দেখা যায় না। আপনাদের কপাল ভালো, তাই পেয়ে গেলেন। আচ্ছা, ওরা দোলনাটা নেননি কেন? তারা নেননি কেন তা জেনে আমাদের কি প্রয়োজন? তা নেওয়ার নানান কারণ থাকতে পারে। আপনি ঠিকই বলেছেন স্যার, ওরা নেননি কেন তা দিয়ে আপনার কি দরকার? বরং সব না জানাই ভালো। আসুন আসুন, দোলনাটা আপনার গাড়িতে তুলে দিই। এই বলে দোকানের মালিক ভদ্রলোক কুলিদের ডেকে দোলনাটা কৌরবদের গাড়িতে তুলে দিতে বললেন। কৌরব দোলনার দাম মিটিয়ে দিয়ে এরপর করবিকে নিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। গাড়ি করে বাড়ি ফিরতে ফিরতেই বহুবার করবি দোলনাকে ধরে দেখল। হ্যাঁ, ওরা গাড়ি সিটেই দোলনাটা নিয়েছিল। করবি দোলনাটা দেখতে দেখতে কৌরবকে বলে, সত্যি দোলনাটা দেখবার মতো। তুমি বলো, দোলনা তো আমরা কতই দেখেছি, কিন্তু এমন দোলনা আগে কখনো দেখেছ? তাহলে বলো, আমাদের বান্টি খুব লাকি। সে আর বলতে, কোনো অর্ডার না দিয়ে এমন রেডিমেড দোলনা পাওয়া, এ লাক ছাড়া আর কি বা হতে পারে। আর এর পরের দিনই মানে রোববার, সারা সকাল ধরে কৌরব আর করবি ওদেরই বেডরুমে বান্টির দোলনা লাগানোর ব্যবস্থা করল। দোলনা টাঙিয়ে সেই দোলনায় ছেলেকে শুইয়ে অনেকক্ষণ বসে সেই দৃশ্য ওরা দুচোখ ভরে দেখল। সত্যি কি সুন্দর দেখাচ্ছে ওদের বান্টিকে। বান্টি দেখতে এমনিতেই সুন্দর, ফর্সা, তার উপরে সুন্দর দোলনা, সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছিল দোলনায় শুয়ে থাকা বান্টিকে। ওদের স্বামী স্ত্রীর বুকটা যেন পরম তৃপ্তিতেও ভরে যায়। ওদের পাশের ফ্ল্যাটের মিসেস বোস, যিনি তার স্বামী রাঘবেন্দ্র বোসের সঙ্গে দুই ছেলে রাজা আর কুমারকে নিয়ে বছরে ছমাস অন্তত দেশের বাইরেই থাকেন, তিনিও এই পর্যন্ত এসে বান্টির দোলনা দেখেই একেবারে মুগ্ধ হয়েছেন। বলছেন করবিকে, না ভাই, গর্ব করে বলছি না, বাইরের অনেক দেশ ঘুরেছি, বহু কায়দা দুরস্ত পরিবারে গেছি, তবে এমন সুন্দর দোলনা এর আগে আমি কোথাও আর দেখিনি। তা করবি, তুমি এমন ডিজাইন পেলে কোথা থেকে? এমন নকশা সত্যি এই দোলনার তুলনা হয় না। আসলে কি জানেন মিসেস বোস, আমরা এই ডিজাইন নকশা কিছুই দিইনি, এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা এই ডিজাইন দিয়ে দোলনাটা করবার অর্ডার দিয়েছিলেন, তারপর কোনো কারণে ওনারা এই দোলনাটা নেননি। ঠিক এমনই একটা সময়ে আমরা সেই দোকানে গিয়ে পড়ি, এক কথায় বলতে পারেন যোগাযোগ। এর ঠিক দিন তিনেক বাদের ঘটনা, কৌরব অফিসে বেরিয়ে গিয়েছে, করবি কল ঘরে, বান্টি দোলনায় ঘুমাচ্ছে দেখে গেছে করবি। বাড়ির কাজের মেয়ে গীতা রান্নাঘরে কাজ করছিল, করবি এরই মধ্যে কলঘর থেকে গীতাকে ডেকে বলে, গীতা, বান্টি দোলনায় একা একা ঘুমাচ্ছে, একবার দেখে আয় তো, হিসি করে তার মধ্যে শুয়ে আছে কি না। ঠিক আছে, যাচ্ছি বউ দিদি। এর কিছুক্ষণ বাদেই করবিদের শোবার ঘর থেকে গীতার চিৎকার শোনা যায়, বৌদি শিগগিরই এসো, বান্টির দোলনায় কে শুয়ে আছে? কি কি বলছিস তুই? ঠিকই বলছি, দোলনায় বান্টি নেই, বান্টির বদলে একটা সুন্দর ফুটফুটে মেয়ে শুয়ে আছে। এই কথাটাই শোনা মাত্রই করবি কলঘর থেকে হুড়ুমুড়িয়ে ছুটে এলো। কি সব বলছিস তুই, কি সর্বনাশ কথা দেখি দেখি। দোলনার কাছে রুদ্ধশ্বাসে ছুটে এসে করবি দেখে, না, দোলনায় বান্টিই শুয়ে অঘরে ঘুমাচ্ছে। করবি তাই রেগে গিয়ে গীতাকে বলল, কি রে তুই পাগল না অন্ধ হয়ে গেছিস? কি মেয়ে রে তুই, আর একটু হলেই আমি হার্ট ফেল করে মারা যেতাম। গীতা কিন্তু তখনও স্বাভাবিক নয়, ভয়ে সে কাঁদতে থাকে এবং করবিকে বলে, আমি সত্যি বলছি বৌদিদি,
আমি ঘরে ঢুকে পরিষ্কার দেখেছি একটি মেয়ে বান্টির জায়গায় বান্টির দোলনাতে ঘুমুচ্ছে। তুমি বিশ্বাস করো, তা না হলে আমি তোমাকে কখনো এমন চিৎকার করে ডাকি। আর তো এখন তুই দোলনায় কাকে দেখছিস? এখন তো পরিষ্কার আবার বান্টিকেই দেখছি। ঠিক আছে, যা তুই তোর কাজ কর। আর শোন, আজ না ভালো করে খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমোস, নিশ্চয়ই তোর মাথাটা কোনো কারণে গরম হয়ে গেছে। যাই হোক, সেদিন ওই পর্যন্তই। গীতার মনে কিন্তু একটা বিরাট খটকা থেকে গেল। করবীয় কিছুক্ষণ ব্যাপারটা নিয়ে ভাবলো বটে, তারপর সেও স্বাভাবিক হয়ে গেল। কৌরব বাড়ি ফিরলে করবী কৌরবকে ঘটনাটা বলল, তবে কৌরব এতে তেমন কোনো গুরুত্বই দিল না। করবীয় তারপর আর কিছুই ভাবে না। এর আবার কদিন বাদের ঘটনা, কৌরব যেমন অফিসে বেরিয়ে যায় তেমনই বেরিয়ে গিয়েছে। বান্টিকে দোলনায় ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে রান্নাঘরে দুপুরের কিছু কাজ সারতে গিয়েছে করবী। তারপরই গীতাকে আরও কিছু কাজ দিয়ে নিজের ঘরে এলো করবী। তারপর করবীর বিকট চিৎকার, সঙ্গে সঙ্গে গীতাও ছুটে আসে। কি হয়েছে বৌদিদি, কি হলো? করবী তখনও কাঁদছে, শাড়ির আঁচলে নিজের চোখ দুটো ঢাকা। অনুক্রমে ভয় ও কান্না জড়িত কণ্ঠে গীতাকে বলে, দেখ গীতা, দেখ বান্টির তোলাই ও কার মেয়ে শুয়ে আছে। আমার বান্টি কোথায়? বান্টি কি যাতা বলছো বৌদি? এই তো আমাদের বান্টি শুয়ে আছে দোলনায়, কি সুন্দর সে ঘুমোচ্ছে, দেখো না বৌদি দেখো। তুই ঠিক বলছিস তো, ঠিক দেখছিস তো, বান্টি শুয়ে আছে না? হ্যাঁ বৌদিদি হ্যাঁ, তুমি চোখ থেকে শাড়ির আঁচলটা সরিয়ে একবার দেখো, আমাদের বান্টি দোলনায় শুয়ে ঘুমোচ্ছে। করবী এরপর দোলনার কাছে ভয়ে ভয়ে এগিয়ে আসে, দেখল হ্যাঁ ঠিকই তো, বান্টি দোলনায় শুয়ে ঘুমোচ্ছে। তবে করবী একটু আগে কি দেখল? এত বড় দেখার ভুল কি হতে পারে? গীতাও কি তাহলে সেদিন এমনটাই ভুল দেখেছিল? কিন্তু কেন এমন সব হচ্ছে? মনটা করবীর সারাদিন খারাপ থাকে। অফিসে কৌরবকে ফোনে সেই খবরটা অবশ্য জানালো। কৌরব ব্যাপারটাতে কোনো গুরুত্ব দেয় না। আরে ও কিছু না, আসলে বান্টিকে আমরা সকলেই প্রায় চোখে হারাই, তাই তুমি এমন সব দেখছো। তারপর কৌরব ফোনের মধ্যেই হেসে ব্যাপারটা হালকা করে নেয় এবং কৌরব অফিস থেকে বাড়ি গিয়ে আবার সব ঘটনা শুনে সেই একইভাবে সমস্ত বিষয়টা হালকা করে দেখে। করবীকে বলে, আরে ও কিছু না, চলো আজ তোমাকে বরং ময়দান থেকে ফুচকা খাইয়ে নিয়ে আসি, আর নয়তো ভেলপুরি, কি চলবে? তো অবশ্য কৌরবী যখন বিষয়টাতে গুরুত্ব দেয় না, তখন করবীও ধীরে ধীরে ঘটনাটা ভুলে যেতে চেষ্টা করে। আবার কিছুদিন বাদের ঘটনা, দরজার বেল বাজালো। তখন গীতা ঘরের কাজ করছিল। করবী বেল শুনেই বুঝল কৌরব অফিস থেকে ফিরেছে। বান্টি করবীর কোলে ছিল, এবারে সে বান্টিকে তাড়াতাড়ি দোলনা শুইয়ে দিয়ে যাচ্ছি। করবী ছুটে গেল কৌরবকে দরজা খুলে দিতে। দরজা খুলে দিতেই ড্রয়িং রুমের জন্য কিছু ফুল হাতে ঘরে ঢুকলো কৌরব। ফুলগুলো করবীর হাতে দিয়ে সে প্রশ্ন করে, আচ্ছা বান্টি কোথায়? এই তো দোলনায় শুইয়ে দিয়ে এসেছি, খুব হাত পা নেড়ে খেলছে জানো। যাও তুমি ঘরে গিয়ে বান্টিকে দেখো, আমি ততক্ষণ ফুল কটা ড্রয়িং রুমের পাশে সাজিয়ে দিয়েই আসছি। বেশ তথাস্তু। এই বলে কৌরব সোজা এসে তাদের বেডরুমে ঢুকে, পরক্ষণেই কৌরবের চিৎকার, করবি ইয়ে বান্টির দোলনায় কার মেয়ে শুয়ে আছে, বান্টি কোথায়? কি বলছো তুমি, এই মাত্র আমি বান্টিকে রেখে এলাম। করবী পাশের ড্রয়িং রুম থেকে ছুটে আসে, দোলনার কাছে এসে বলে, কি যাতা বলছো, এই তো আমাদের বান্টি শুয়ে আছে। এবারে কৌরব দোলনার যে দৃশ্য দেখে তার দু চোখের উপর রুমাল চেপে ধরেছিল। করবীর কথা শুনে সেই রুমাল সরিয়ে ধীরে ধীরে দোলনার কাছে এগিয়ে আসে।
হ্যাঁ, এই তো এখন বান্টিকেই দেখছি, কিন্তু একটু আগে তাহলে ঘরে প্রথমে ঢুকে কাকে দেখলাম? পরিষ্কার দেখলাম একটা মেয়ে বান্টির জায়গায় শুয়ে। আচ্ছা গৌরবী, এর আগে তুমি গীতা দুজনেই একটি মেয়েকে এই দোলনায় দেখে ভয় পেয়েছিলে না? যেমন আজ আমি দেখলাম, তা সেই মেয়েটি দেখতে কেমন ছিল? দেখো, তা মেয়েটিকে ভালো করে আমি তাকিয়ে দেখিনি, কারণ ভয়তে আমার চোখ বুজে এসেছিল। তবু তার মধ্যে যতটুকু, আর গীতাও বলেছে, একটি ফুটফুটে সুন্দর মেয়ে, গোলগাল শরীর, বয়সটাও ঠিক আমাদের বান্টির মত। ঠিক তাই করবি, আমিও একই জিনিস দেখেছি, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তবে হ্যাঁ, বান্টিকে আজ থেকে আর কখন একা ঘরে রাখবে না, আমরা কেউ একজন থাকবো ওর সাথে। আপাতত এটাই এখন আমার সিদ্ধান্ত। তো শেষ হলো দোলনার প্রথম পর্ব। পরবর্তী সপ্তাহে আমরা আবার হাজির হব দোলনার দ্বিতীয় পর্ব নিয়ে। আর হ্যাঁ, শীঘ্রই আসতে চলেছে জি কে চেস্টারটনের ফাদার ব্রাউনের গোয়েন্দা সিরিজ। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।